ফের 2023 এর বিধানসভা ভোটের মুখেই বিজেপির মণ্ডল নেতা থেকে এবার বহিষ্কার করলো বিজেপি দল। রাজ্য রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত সাতরামনগরে দলের যুব মোর্চার সহসভাপতিকে এলাকার ক্লাব থেকে বহিষ্কার করা হলো। রীতিমতো পোস্টার সাটিয়ে এমনটাই উঠল রাজনৈতিক মহলে বিজেপির জোর ধাক্কা। আপনাদেরকে জানিয়ে রাখি, রামনগর বিধানসভার বিজেপির বিধায়ক সুরজিৎ দত্তের এলাকাতে এমনটাই। নেটিজেনদের মনে বড় প্রশ্ন জাগছে, 2023 ভোটের আগে কেনই বা বিজেপি এই ধরনের সিদ্ধান্ত নিতেই শুরু করল? ত্রিপুরার জনগণ এবার বিজেপি দলকেই পরাজিত করার লক্ষ্যই রাখ। বিজেপির যুব মোর্চার সহসভাপতিকে পদ থেকে যখন তাকে সরানো হলো, এলাকাতে বিভিন্ন ইস্যু নিয়ে তার ওপর দুর্নীতি, ক্ষোভ বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলবে কি, সুরজিৎ দত্ত বলবে কি, 23 আগেই বড় ধাক্কা রামনগরে বিজেপি।